Assalamualaikum and welcome to Ummah's Kitchen. I have a brand new episode. I am going to talk about the shop. I am going to সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন অনেকেই আমার জাজিরার বাসায় যে আমি ইলেকট্রিক চুলা বা ইন্ডাকশন চুলা বা ইনফ্রারেড চুলাগুলো ইউজ করে থাকি সেটা নিয়ে আমাকে অনেক সময় অনেকে অনেক প্রশ্ন করেছেন এগুলোর দাম কেমন কেমন করে ইউজ করতে হয় কিভাবে ক্লিন করতে হয় অনেক কিছু এবং অনেকে এটাও কোশ্চেন করেছেন যে এগুলো কি ওয়ান বার্নারেরই হয় কিনা বা টু বার্নারের অ্যাভেলেবল কিনা বা প্রাইস কত তো সেরকমই আজকে আপনাদেরকে টু বার্নারের এরকম ইন্ডাকশন চুলার একটা ফিচার দেখাবো আশা করি আজকের ভ্লগটিতে এই চুলাটা সম্পর্কে প্রপারভাবে জানতে হলে আমার সাথেই থাকবেন তাহলে আসুন দেরি না করে চুলোতে আমরা দেখে ফেলি কি কি ফিচার আছে এবং কিভাবে এটাকে ইউজ করতে হয় দীপ্ত টেলিভিশনে শুটিং করতে এসে এই ইন্ডাকশন চুলোটা নিয়ে বেশ অনেকদিন ধরে কাজ করা হলো তাই মনে হলো এটার একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা না এবং দুটো চুলাতেই কিন্তু সমান স্পেস রয়েছে মানে দুটো চুলাই সমান প্রত্যেকটা চুলার আন্ডারে আছে ছটা করে বাটন প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন অফ অন পাওয়ার বারবিকিউ ফ্রাই স্টিম এবং টাইমার আসুন আগে দেখে নিই কোন বাটনটা কিভাবে করে এক্স্যাক্টলি কাজ করে থাকে শুরুতে চুলোটাকে অন করতে হলে আপনাকে অন বাটনে ক্লিক করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি পাওয়ারে ক্লিক করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলোটা অন হচ্ছে না যখনই পাওয়ারে ক্লিক করে ফেলছেন 1400 পাওয়ার অটোমেটিক্যালি এখানে অন হয়ে যাবে এবং এই পাওয়ারে আপনি কিন্তু ছোট বড় যে কোনো রান্নাই করতে পারেন অন্যদিকে পাশেই রয়েছে বারবিকিউ অপশন এখানে ক্লিক করলে প্রায় 2200 পাওয়ার অটোমেটিক্যালি অন হয়ে যাবে পরবর্তীতে রয়েছে ফ্রাই অপশন যেখানে 2500 পাওয়ার আছে এবং স্টিম অপশনে আছে 1600 পাওয়ার এবং টাইমার অপশনটা সবচেয়ে ইন্টারেস্টিং ধরেন কোনো রান্না আপনি 5 মিনিটে শেষ করতে চাচ্ছেন কিন্তু আপনি চুলার ধারে দাঁড়িয়ে থাকতে পারবেন না তো টাইমার ফিক্স করে দিলে 5 মিনিটের মাঝে রান্নাটা হয়ে অটোমেটিক্যালি চুলোটা কিন্তু অফ হয়ে যাবে অন্যদিকে এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন বুঝতেই পারছেন কিছু জিনিস ফ্রায়ের ক্ষেত্রে আমাদেরকে হাই পাওয়ার দিতে হবে কিছু জিনিস ধিমি আঁচের ক্ষেত্রে কেমন দিতে হবে তো এটা আপনি কম বেশি মোটামুটি আপনার হিসাব মতন আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আরেকটা যেটা মেইন প্রবলেম যেটা আমি ফেস করেছি এই চুলোর ক্ষেত্রে আমি তো বাসায় যেটা ইউজ করি সেটা হচ্ছে ইনফ্রারেড চুলো তো খুব দ্রুত রান্না হয় কিন্তু ইন্ডাকশন চুলাটা কিন্তু দ্রুত রান্না হয় না ইন্ডাকশন চুলার আরেকটা খারাপ দিক যেটা হচ্ছে সব ধরনের হাঁড়ি কিন্তু ইন্ডাকশন চুলাতে সাপোর্ট করে না কথার কথা আপনার বাসায় অ্যালুমিনিয়ামের হাঁড়ি আছে সেটাতে কিন্তু এটাতে চালানো যাবে না বা চালালেও এটা কাজ করবে না সেইভাবে সো বুঝে শুনে নন স্টিক কিংবা সিরামিকের স্টিক যে প্যানগুলো আছে সেগুলোই সাধারণত এটার জন্য বেটার আউটকাম পাওয়া যায় আর অন্যদিকে ওভারঅল এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী এটাতে মোটেও বিদ্যুৎ বিল সেরকম আসে না আর অন্যদিকে ইনফ্রারেড চুলাতে কিন্তু প্রচুর বিদ্যুৎ বিল আসে আর এখানে চুলোর যে অপশনগুলো দেখছো নবগুলো এটা দিয়ে আপনি যে পাওয়ারগুলো সেগুলো কমাতে বাড়াতে পারবেন এক্স্যাক্টলি যেমন করে আমরা গ্যাসের চুলোতে গ্যাসের ফ্লেম কম বেশি করতে পারি সেইভাবে অন্যদিকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা ঘুরিয়ে ঘুরিয়ে কেমন করে করা যেতেই পারে তবে ওখানে যেহেতু অপশন আছে আপনি চাইলে অপশনটাও সিলেক্ট করতে পারেন অথবা এভাবে এটা দিয়েও কমাতে বাড়াতে পারেন আর অন্যদিকে এখানে দেখতেই পাচ্ছেন এটা খুবই ইউজার ফ্রেন্ডলি ধরেন তেল ছিটে বা যে কোনো জিনিস পড়ে গেলে এটা কিন্তু খুব সহজেই আপনি সাবান দিয়ে ক্লিন করতে পারবেন ওয়াশ করতে পারবেন এটার দাম নিয়েছিল 9000 টাকা স্টেডিয়াম মার্কেট থেকে কেনা হয়েছিল ব্র্যান্ডটা এক্স্যাক্টলি নামটা আমি বলতে পারছি না কারণ টেলিভিশন তার শুটিংয়ের খাতিরে ব্র্যান্ডটার নামটাকে হাইড করে দিয়েছে সো পরবর্তীতে আমার জানা হয়নি বাই দ্য ওয়ে এই ইন্ডাকশন চুলাটা কিন্তু টু পিনের সো ওভারঅল এটাতে আমি কাজ করে ঠিকঠাক ভালোই লেগেছে বাট অনেস্টলি স্পিকিং ইনফ্রারেড চুলোতে যারা কাজ করে থাকে তাদের কাছে ইন্ডাকশন চুলাটা কিন্তু খানিকটা একটু স্লো মনে হতেই পারে তবে বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে এই ইন্ডাকশন চুলার আসলে কোনো কি বলবো সাবস্টিটিউট হবে না আর অন্যদিকে যদি আমি চিন্তা করি এই যুগে কিন্তু যেভাবে করে সিলিন্ডার নিয়ে নানান ধরনের অ্যাক্সিডেন্ট বাসা বাড়িতে হচ্ছে সেক্ষেত্রে এই ইন্ডাকশন চুলাটা আসলে একটা ভালো অপশন হতে পারে আমাদের সবার জন্য এই ছিল আমার আজকের ইনফরমেটিভ ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে উম্মাস কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না আগামীতে আরও কিছু ইউজফুল ভিডিও নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং উম্মাস কিচেনে সাথেই থাকুন আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং